Allahu Allahu সুখী দাম্পত্য জীবন, স্বামী স্ত্রী, এই জান্নাতি সম্পর্কটাকে কিভাবে উপভোগ করবে, কিভাবে একে অপরের সাথে ডিলিংস করবে, আচরণ করবে, এ ব্যাপারে কোরআন এবং সুন্নায় আমাদের জন্য গাইডলাইন দেয়া আসরা নাই। আমরা গাইডলাইন নিব কোরআন থেকে। কোথেকে? কোরআন থেকে আর সুন্না থেকে। কারণ এই কোরআন আর সুন্না আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায়, কিভাবে এই পৃথিবীতে চললে পৃথিবীতেও সুখ আবার আখেরাতেও সুখ, এর সব দিক নির্দেশনা কোরআনে আসরা নাই। তাহলে এই যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, এক্ষেত্রে প্রত্যেককে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছে। আজকে দায়িত্বগুলোর ব্যাপারে আমরা শুনব। স্ব স্থানে থেকে প্রত্যেকেই, স্বামী যদি স্বামীর দায়িত্ব পালন করে, স্ত্রী যদি স্ত্রীর দায়িত্বটুকু পালন করে, তাহলে দাম্পত্য জীবনটাকে জান্নাতি দাম্পত্য সুখ দিয়ে ভরে দিবে কে? আল্লাহ। আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখী হোক, সমৃদ্ধ হোক, আমরা চাই কি চাই না? অনেকে বলে, হুজুর সুখ নাই, সুখ নাই, ঘরের ভেতরে গেলেই জাহান্নাম। আহা, কথা শোনে না আমার। আবার স্ত্রীরা বলে, হুজুর দোয়া করবেন, পরকিয়া করে, খালি এসএমএস পাঠায়, আমারে ভাল লাগে না এখন, এখন অন্যদিকে ঘুরে। এরকম আশ্রা নাই, দুই দিক থেকে অভিযোগ। তো আমরা প্রথমে স্বামীর দায়িত্ব শুনব। দাম্পত্য জীবনে স্বামীকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে, তারপর স্ত্রীকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে, এবং দুইজনের আবার কালেকটিভ সম্মিলিত কিছু দায়িত্ব আছে, এগুলো আমরা শুনব। শুনতে রাজি আছেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এই বাম দিকটা আমাকে কষ্ট দিয়েই যাচ্ছে, খালি আওয়াজ, কথা, একটু থামছে আবার শুরু। কেন আমার দিকে তাকান? আরেকজনকে থামতে বলছে কি আপনার? এই থামো থামো, এগুলো বলেন কেন? আপনি থামেন, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, আবার আমার সাথে কথা কয়, আপনি চুপ। তো প্রথমে আমরা সম্মিলিত দায়িত্বের কথা শুনব। সম্মিলিতভাবে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকেই কিছু দায়িত্ব দিয়েছে, যে দায়িত্বটা দুইজনের উপরই বর্তায়। এরপরে শুনবো স্বামীকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে, এটা শুনবো। এরপরে স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে, আল্লাহর কসম। এই দায়িত্বগুলো যদি স্বামী স্ত্রী সম্মিলিতভাবে পালন করে, এক একটা ঘরকে আল্লাহ জান্নাতি পরিবার বানায় দিবে, সুখী সমৃদ্ধ জান্নাতি দম্পতি বানায় দিবে। এরকম দাম্পত্য জীবন, সুখময় দাম্পত্য জীবন আমাদের হোক, আমরা চাই কি চাই না? চাই। তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা দায়িত্ব শোনার আগে সম্মিলিত বা কালেকটিভ রেসপন্সিবিলিটি কি আছে, এই সম্মিলিত দায়িত্বগুলো শুনব। স্বামী স্ত্রীর দুইজনের কাঁধেই বর্তায়, এরকম প্রথম দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস। দাম্পত্য জীবনের আসল খেলাটা হচ্ছে স্যাক্রিফাইসের খেলা। কিসের খেলা? স্যাক্রিফাইস। এটা লাগবে আমার বোনেরা, অথবা যুবতী বোনেরা, অথবা রিসেন্টলি বিয়ে হয়েছে এরকম বোনেরা। আজকে তো এক ভাই এসে দোয়া চাইল, হুজুর 3 দিন আগে বিয়ে হয়েছে আমার, একটু দোয়া করে দেন। তারপর যুবক ছেলেরা, তোমরা যারা বিয়ে করনি করবা, খেয়াল করে শোনো, এগুলো কাজে লাগবে। স্যাক্রিফাইসটা খুব জরুরি। স্যাক্রিফাইস ইজ দ্য কি অফ আ সাকসেসফুল হ্যাপি কাপল লাইফ। একটা সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস। আওয়াজ করে বলতে হবে, চাবিটার নাম কি? স্যাক্রিফাইস করতে হবে, একটু মানিয়ে নেয়া, একে অপরকে বোঝা, একটু ভালোবাসা, একটু মানিয়ে চলা, এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস। একে অপরকে বোঝার চেষ্টা করা, একটু মানিয়ে চলার চেষ্টা করা, একটু ভালো লাগা, একটু ভালোবাসা, সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, এটার নামই দাম্পত্য জীবন, ঠিক কি না? হ্যাঁ, এটার নামই দাম্পত্য জীবন। মিলেমিশে একাকার হয়ে যেতে হবে, স্যাক্রিফাইসের মানসিকতা অর্জন করতে হবে। একে অপরের দোষ ধরলে চলবে না, কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস লাইফ। আপনি যে আপনার বউয়ের দোষ ধরতেছেন, আপনার দোষ নাই? কথা বলেন না কেন? আপনারও দোষ আছে না নাই? তো লিস্ট দুইভাবে করা যায়, একটা হচ্ছে দোষের লিস্ট, আর একটা হচ্ছে গুণের লিস্ট। দোষের লিস্ট বাদ দিয়ে দেন, আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা কি কি গুণ দিয়েছে, এই গুণগুলোর লিস্ট করুন। দোষের লিস্ট নয়, দাম্পত্য জীবনটাই এমন, কখনো ঝগড়া, কখনো হাসাহাসি, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আছে না নাই? হয় না এরকম আপস অ্যান্ড ডাউনস? মাঝে মাঝে একটু ঝগড়া, মাঝে মাঝে আবার ভালোবাসা, আবার খুনসুটি,
এগুলো মিলেমিশে একাকার করে স্যাক্রিফাইস দিয়ে একে অপরকে জয় করে নিতে হয়। কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। আপনি আপনার বউয়ের দোষ খুঁজলে আপনারও দোষ আছে না নাই, কেউ দোষমুক্ত নয়। এজন্য দোষ না খুঁজে আমরা স্যাক্রিফাইস করব দাম্পত্য জীবনের, এটাকে সুখী সমৃদ্ধ করার এক নাম্বার চাবিকাঠি হচ্ছে স্যাক্রিফাইস।